হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনাস ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে টোটালি একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমরা থাম্বনেইল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কী ভিডিও হতে চলেছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, আর তোমাদের যাদের নতুন নতুন চ্যানেল তোমরা খুলেছো, যাদের 10টা 12টা সাবস্ক্রাইবার বা 1000 2000 সাবস্ক্রাইবার, তো তাদের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি অনেকগুলো চ্যানেল ঘেঁটে এই তথ্যটা একটুখানিও হলেও পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। কারণ আমি যখন লাইভে আসি, অনেক ইউটিউবাররাই, ছোটো ছোটো ইউটিউবাররাই তো, তারাও লাইভে আসে এবং লাইভে এসে আমাকে জিজ্ঞেস করে। কিন্তু যদিও এটা আমার ব্লগ চ্যানেল, কোনো টেক চ্যানেল নয়, তবু আমি মাঝে মাঝে একটু গাইড তোমাদেরকে মানে করি। তো আজকেও সেম, একটু জাস্ট গাইড করার জন্য চলে এলাম। তো আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে পুরো প্রসেসটা। এবং ইউটিউব, তোমরা থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝেছ যে ইউটিউবে ফ্রিজ হওয়ার ব্যাপারটা, এটা আমি তোমাদেরকে বলি। ইউটিউবে কিন্তু ফ্রিজ মানে, ইউটিউবের ভাষা ওটাকে ফ্রিজ বলে, বা চ্যানেলটা নষ্ট হয়ে যায় এরকম, এটা ইউটিউবের ভাষা ওটাকে ফ্রিজ বলে। অ্যাকচুয়ালি যেমন ধরো আমি আমার কথা দিয়েই বোঝাচ্ছি, তো আমার এরকমই একটা চ্যানেল ছিল, তো এই সেই চ্যানেলটায় আমার অনেক ভিউজ আসছিল এবং অডিয়েন্সের সংখ্যা বাড়ছিল, এবং কি বলবো মানে সাবস্ক্রাইবার অনেক হচ্ছিল, ওয়াচ টাইম গেন করছিল অনেক। তো সেটা আমি কন্টিনিউয়াসলি অ্যাক্টিভ ছিলাম, তো প্রায় ভিডিও আপলোড করতাম, শর্টস দিতাম। কিন্তু তারপরে কিছুদিন প্রবলেম হয়েছিল আমার, তো পার্সোনাল প্রবলেমের জন্য আমি ওটা কন্টিনিউ করতে পারিনি। বেশি দিন নয়, জাস্ট 2-2.5 মাস আমি গ্যাপ দিয়েছিলাম। তারপরে আমি দেখলাম যে ইউটিউবটা যখনই আমি কোনো ভিডিও আপলোড করছি না কেন, ভিউজ আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এই কারণটা কেন আসছে, ঠিক আছে, এই কারণটা কেন আসছে তোমাদের অনেকেরই কোশ্চেন্স আছে। তোমাদেরকে একটু আগেই বললাম যে তোমরা এসে আমাকে লাইভে জিজ্ঞেস করেছো কেন দিদি এরকম কেন ফ্রিজ হয়ে যায়, তো সেটাই আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলবো। তো যেটা আমার সঙ্গে হয়েছে, তোমরা কিন্তু সেই ভুলটা একেবারেই করো না। এই যে গ্যাপ দেওয়া, ইউটিউবে একটা কন্টিনিউয়াসলি কাজ করতে করতে, ধরো একটা ছোট বাচ্চাকে তুমি অ আ ক খ শেখাচ্ছ, সে পুরোটা শিখে গেল, নামতাও শিখে গেল, ABCD সব শিখে গেল, তারপরে যদি তুমি তাকে 2-3 মাস না পড়তে বসাও কি 6 মাস না পড়তে বসাও, তার কি সেটা মনে থাকবে? নিশ্চয়ই থাকবে না। তো এটাও সেরকমই, ঠিক আছে। তো ইউটিউব কিন্তু তোমাকে মনে রাখেনি, ঠিক আছে। তো যতক্ষণ তুমি ভিডিও আপলোড করেছিলে ততক্ষণ কিন্তু তোমাকে মনে রাখছিল এবং অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছেও দিচ্ছিল, এবং দায়িত্বটা পুরো তার, সেভাবেই নিয়েছিল যে এটা তারই দায়িত্ব। হ্যাঁ, কারণ যখন তুমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করছিলে, তো ইউটিউবের একটা কিছু দায়িত্ব থাকে না, এবং সেই নোটিফিকেশনটা ইউটিউব পৌঁছে দিচ্ছিল। কিন্তু এই যে 2.5 মাস, যে ধরো 2.5 মাস যে একটা গ্যাপ হয়ে গেল, তো আমার ভিডিও যে মানে আমার চ্যানেলে যে 2.5 মাসটা গ্যাপ হয়ে গেল, এটা কে পূরণ করবে, তাই না? এই যে গ্যাপ হয়ে গেল, ইউটিউবে তো সেভাবে মনে আসছে না আমার কথা। আগে আগে যেমন ভিডিও আপলোড করলেই অন্যান্য নোটিফিকেশান চলে যেত সাবস্ক্রাইবারদের কাছে, এখন সেটা যেতে অনেক লেট হচ্ছে, দেরি হচ্ছে, এবং নতুন নতুন যারা সাবস্ক্রাইব করেছে তাদের ক্ষেত্রেও দেরি হচ্ছে, এবং পুরোনোদের ক্ষেত্রেও সেম। তো এই ব্যাপারটা যেন না হয় এটাই খেয়াল রাখবে, যে গ্যাপ দেওয়া একদমই যাবে না, সব সময় তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, আর ভিউজ অবশ্যই হবে। তার জন্য মেন একটাই জিনিস যে তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। যদি তোমরা অ্যাক্টিভ থাকো তাহলেই কিন্তু একমাত্র ইউটিউবের ভিডিওতে ভিউজ আনা সম্ভব, ঠিক আছে। তো অবশ্যই তোমরা অ্যাক্টিভ থাকো, ভিউজ অবশ্যই বাড়বে এবং ওয়াচ টাইম অবশ্যই বাড়বে। অ্যাক্টিভ থাকা মানে আমি এটা বলছি না যে সবসময় ইউটিউবের পিছনে পড়ে থাকো, এটা নয়। তুমি সারাদিনে যখনই সময় পাবে শর্টস কিছু আপলোড করলে, 2-3টে শর্টস আপলোড করলে সকালে এবং বিকেলে নিয়ম করে আপলোড করলে, ঠিক আছে, যেমন জল খেতে ভুলে যাও না, এবং ইউটিউবটাকেও কিন্তু তোমাকে ভালোবাসতে হবে। এবং এটা নিশ্চয়ই তোমরা জানো যে যে জিনিসটাকে যত ভালোবাসা হবে ততই কিন্তু সেই জিনিসটা তোমার মানে তোমার কথা শুনবে বা তোমার মতন হয়ে থাকবে, ঠিক আছে। মানে তুমি যত একটা জিনিসকে ভালোবাসবে সে ততটাই মানে সহানুভূতিশীল হয়ে পড়বে, ঠিক সেরকমই ইউটিউবটা। তুমি যতটা পারবে সময় দিও, মাত্র এই অ্যাক্টিভ থাকলেই তোমার একদম ঠিকঠাক হবে, যে ভিউস ঠিকঠাক থাকবে, এবং ওয়াচ টাইম তো সেরকম কমবে না, বরঞ্চ ওয়াচ টাইম বাড়বে এবং ভিউজও হু হু করে বাড়বে। এবং লাইভে এসো, তোমরা অবশ্যই বলবো যে তোমরা লাইভে এসো, কন্টিনিউ লাইভ করো, কন্টিনিউ শর্টস আপলোড করো, এবং প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করো,
যদি তোমরা প্রত্যেক দিন একটা করে লং ভিডিও আপলোড করার জন্য চেষ্টা করো এবং লং ভিডিও আপলোড করো, তাহলে দেখবে অবশ্যই তোমাদের ভিডিও কিন্তু প্রত্যেকের কাছে ইউটিউব পাঠাবে। ঠিক আছে, আমার কথাটা একদম মনে রেখো, এটা কিন্তু খুবই কাজের। ইউটিউব তোমাদের যে ভিডিও আপলোড করছো ওর নোটিফিকেশানটা ইউটিউব কিন্তু তোমার প্রত্যেকটা সাবস্ক্রাইবের কাছে পাঠাবে, এবং শুধু সেটাই নয়, প্রত্যেকটা এবং নতুন নতুন আরও যারা তোমার সাবস্ক্রাইব করেনি তাদের কাছেও ইউটিউব পাঠাবে। এবং তাদের যদি মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা আমার কাজে লাগবে, তো তারাও দেখবে তোমার চ্যানেলটাকে এসে সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এইটাই হচ্ছে আজকের ভিডিও ছিল, এবং আমি যতটুকু পারলাম তোমাদেরকে একটু হেল্প করলাম। তো ইউটিউব সম্পর্কে অনেক অনেক তথ্য আছে, তো তার মধ্যে এটা একটা অন্যতম তথ্য। এবং আমার তো ব্লগ চ্যানেল, এবং ব্লগ চ্যানেলে যেভাবে আমার ভিউজ আছে, যেমন আমি তোমাকে বলছি শর্টস ফিড থেকে ভিউজটা আসে, ইউটিউব সার্চ থেকে ভিউজটা আসে, তো আরও অনেক আছে। তো বেশিরভাগ আমার সাজেস্টেড ভিডিও থেকেও ভিউজটা আসে, তো তোমাদেরও নিশ্চয়ই সেটাই হয় ব্লগ চ্যানেলগুলোর ক্ষেত্রে। তো আরও আরও অনেক আছে, এবং হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, আছে তো অনেক কিছু আছে, সেখান থেকে ভিউজটা আছে আসে। তো তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে সবসময়, এবং আমি যেটা বললাম সেটা অবশ্যই মনে রেখো, এবং ইউটিউবে ভিউজ কিন্তু কমবে না, বরঞ্চ ভিউজ বাড়বে। এবং একটু গ্যাপ দিও না, ইউটিউব কিন্তু একদম গ্যাপ দিও না, ইউটিউবে গ্যাপ দিলেই কিন্তু চরম ক্ষতি। তোমার যদি ইউটিউব চ্যানেলটা মনিটাইজও হয়ে যায়, তারপরে কিন্তু তুমি কোনো ফল লাভ করতে পারবে না ইউটিউব থেকে। ঠিক আছে, মানে মনিটাইজ হওয়া চ্যানেলও তো কিন্তু তোমার ক্ষতির মুখে পড়ে যাবে। তাই যতটুকু পারবে একটু অ্যাক্টিভ থেকো, ইউটিউবকে যতটা ভালোবাসা তুমি দেবে ইউটিউবও কিন্তু দেখবে তার দ্বিগুণ ভালোবাসা তোমাকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে, এটাই হয় ইউটিউবে। তো দেখবে অবশ্যই। আর আরেকটা কথা, তোমরা যখন ট্যাগ আপলোড দেবে না, যে কোনো ধরো শর্টস আপলোড করছো, যখন দেখবে ট্যাগ দেবে, যেগুলো দেখবে যে ট্যাগগুলো অনেক অনেক বড় বড় ইউটিউবাররা ইউজ করছে সেই ধরনের ট্যাগস দেবে। আর যেগুলো দেখবে যে একটু ট্রেন্ডিং ভিডিও চলছে ইউটিউবে, যেগুলো দেখবে অনেকে ইউটিউবাররা বানাচ্ছে, তো সেই ধরনের ভিডিও তোমরা আপলোড করো, তাহলে কিন্তু দেখবে ভিউজ কমার একটুও চান্স থাকবে না, বরঞ্চ বেড়ে যাবে, এবং ইউটিউব অ্যাকাউন্ট একেবারেই ফ্রিজ হবে না। ঠিক আছে, অ্যাক্টিভ থেকো, আর যতটুকু পারো শর্টস আপলোড করো, লং ভিডিও আপলোড করো, এবং লাইভে কন্টিনিউ হয়ে চলো। এবং এই নিয়মগুলো মানলেই কিন্তু তোমাদের চ্যানেল একদম হু হু করে সাবস্ক্রাইবারও বাড়বে, ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, এবং যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তো খুব তাড়াতাড়ি তোমাদের মনিটাইজেশান চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের কাজের কোনো তথ্য পেয়ে থাকো, তবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও ভিডিওটা, আর কমেন্ট অবশ্যই করো, এবং কী ধরনের ভিডিও তোমরা আমার কাছে চাইছো সেইটাই সেটুকু বলো, সেই ধরনের ভিডিও আবার তোমাদের কাছে নিয়ে আসবো। তো আপাতত ভিডিওটা এইটুকুই, তো এখন চলো, সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব খুব ভালো থেকো, ওকে, বাই।